সুপ্রিয় বন্ধুগণ, হার্টের সাথে একটি মলভার দিয়ে একসাথে আশীর্বাদ পড়া কৌশল আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। হ্যাঁ বন্ধুগণ, আপনাকে শুধু একটি মলভারের নিয়মিত যদি জেনে নিতে পারেন তাহলে হাজারো ভার দিয়ে একইভাবে একই নিয়মে পড়তে পারবেন ইনশাল্লাহ। তাই ভিডিওগুলি একে একে দেখুন, পরিবেশটি বুঝে নেন। হ্যাঁ বন্ধুগণ, আজকের এই ভিডিওটি খান মেথড এ কমপ্লিট বুক অব রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার এই বই থেকে নেওয়া হয়েছে। এই বইটি সম্পূর্ণ বাংলা অর্থ সহকারে ভিডিও লেকচার আলোকে তৈরি করেছে, যাতে ভিডিও লেকচার দরকার আপনারা ভিডিও লেকচার নিতে পারেন ইনশাল্লাহ। হ্যাঁ বন্ধুগণ, আজকে আমরা শিখতেছি হোয়াট ডু ইউ ডু, তুমি কি করো, এই বাক্যটা কিভাবে আশীর্বাদ পড়ার যায়। তো প্রথম বিষয়টি জানতে হবে যে হোয়াট এর ইংলিশ ল্যাঙ্গুয়েজে টোটাল 17টি ব্যবহার রয়েছে। এদের সকল ব্যবহার যদি আপনারা জেনে নেন তাহলে আপনারা দ্রুত এগিয়ে যেতে পারবেন ইনশাল্লাহ। তো আজকে আমরা আলোচনা করবো হোয়াট এর 17টি ব্যবহারের মধ্যে হোয়াট ডু ইউ ডু, হোয়াট ডু ইউ রিড, অর্থাৎ প্রথম নিয়মটি নিয়ে আশীর্বাদ পড়ার কৌশল। হ্যাঁ বন্ধুগণ, প্রথম নিয়ম নিয়ে যদি আশীর্বাদ পড়ে পড়তে পারেন তাহলে অন্যান্য নিয়ম নিয়ে কিন্তু একইভাবে পড়তে পারবেন ইনশাল্লাহ। ইতিমধ্যে এর ওপর আমরা 1 থেকে 48টি ব্যবহার আলোচনা করছি 3টি ভিডিওর মাধ্যমে, অর্থাৎ কিভাবে পড়বেন, কিভাবে হাজার হাজার বাক্য বানিয়ে পড়া যায়, সে সকল বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। যারা 3টি ভিডিও দেখেনি তারা অবশ্যই দেখে নেবেন। আজকে আমরা শিখব 49 থেকে বাকি অংশগুলো, অবশ্যই শেষ পর্যন্ত দেখুন, ভিডিওটি এগিয়ে যাবেন। লক্ষ্য করুন কীভাবে পড়বেন, তুমি কি করিয়ে নাও, হোয়াট ডু ইউ হ্যাভ ডান, হোয়াট ডু ইউ হ্যাভ ডান, তুমি কি করে নাও, তুমি কি রান্না করে নাও, হোয়াট ডু ইউ হ্যাভ ইটেন, তুমি কি খেয়ে নাও, হোয়াট ডু ইউ হ্যাভ ইটেন, তুমি কি রান্না করে নাও, হোয়াট ডু ইউ হ্যাভ কুক, হোয়াট ডু ইউ হ্যাভ কুক, তুমি কি লিখিয়ে নাও, হোয়াট ডু ইউ হ্যাভ রিটেন, হোয়াট ডু ইউ হ্যাভ রিটেন, তুমি কি কিনিয়ে নাও, তুমি কি কিনে নাও, হোয়াট ডু ইউ হ্যাভ বট, হোয়াট ডু ইউ হ্যাভ বট। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে হাজারো ভার্ব দিয়ে এইভাবে বাক্য তৈরি করতে পড়তে পারবেন ইনশাল্লাহ। তারপর আসেন এই এই হ্যাভের স্থলে, হ্যাভের স্থলে মেক দিয়েও আপনি পড়তে পারেন। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে হ্যাভের জায়গায় মেক দিয়ে পড়তে পারবেন। তখন আসেন যে হোয়াট আর ইউ হ্যাভিং ডান, তুমি কি করে নিচ্ছ, তুমি কি রান্না করে এনেছো, হোয়াট হ্যাভ ইউ মানে হ্যাভ ইউ, হোয়াট হ্যাভ ইউ হ্যাভিং কুক, তুমি কি কিনে নিচ্ছ, হোয়াট হ্যাভ ইউ হ্যাভিং বট, তুমি কি লিখে নিচ্ছ, হোয়াট হ্যাভ ইউ হ্যাভিং রিটেন, হ্যাভিং রিটেন। তারপর তুমি কি করে নিয়েছো, নিয়েছো মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, হোয়াট হ্যাভ ইউ হ্যাড ডান, হোয়াট হ্যাভ ইউ হ্যাড ডান। এইভাবে অন্যান্য ভার্ব বসিয়ে পড়বেন। তুমি কি করে নিয়েছিলে, হোয়াট ডিড ইউ হ্যাভ ডান, তুমি কি করে নিচ্ছিলে, হোয়াট আর ইউ হ্যাভিং ডান, তুমি কি করে নিয়েছিলে, হোয়াট হ্যাড ইউ হ্যাড ডান, তুমি কি করে নেবে, ফিউচার টেন্স, হোয়াট উইল ইউ হ্যাভ ডান, হোয়াট উইল ইউ হ্যাভ ডান, তোমার কি করিয়ে নেওয়া উচিত, হোয়াট শুড ইউ হ্যাভ ডান, তোমার কি করে নেওয়া উচিত ছিল, হোয়াট শুড ইউ হ্যাভ হ্যাভ হ্যাড ডান, তুমি কি করিয়ে নিতে, হোয়াট উড ইউ হ্যাভ ডান, তুমি কি করিয়ে নিতে পারো, হোয়াট ক্যান ইউ হ্যাভ ডান, তুমি কি করিয়ে নিতে পারতে, হোয়াট উড ইউ হ্যাভ ডান, তুমি কি করিয়ে নিতে পারবে, ফিউচার বোঝালো, হোয়াট উইল ইউ অ্যাবল টু হ্যাভ ডান, হোয়াট উইল ইউ অ্যাবল টু মানে বন্ধুগণ এখানে বাক্যটা ভুল আছে, উইল ইউ বি হবে, এখানে এখানে বি হবে, হোয়াট উইল ইউ বি অ্যাবল টু হ্যাভ ডান, এভাবে এখানে বি দিতে হবে। তারপর আসেন 62 নাম্বার, তুমি কি করে, তুমি কি করে নিবে, নিবে হোয়াট বা অবশ্যই করে নেবে, হোয়াট মাস্ট ইউ হ্যাভ ডান, হোয়াট মাস্ট ইউ হ্যাভ ডান, তুমি কি করে নেওয়া দরকার, তোমার কি করে নেওয়া দরকার, হোয়াট নিড ইউ হ্যাভ ডান, তোমার কি করে নেওয়া দরকার, দরকার ছিল, দরকার ছিল কি হবে, হোয়াট নিড ইউ হ্যাভ হ্যাড ডান, হোয়াট নিড ইউ হ্যাভ হ্যাড ডান। হ্যাঁ বন্ধুগণ, এই হলো কোয়াজিটিভ প্যাসিভ ভার্ব। আপনি যদি কোয়াজিটিভ প্যাসিভ ভার্ব শিখতে চান তাহলে প্রতিটা ভার্বের জায়গায় অল্টারনেটিভ অন্যান্য ভার্ব নিয়ে একই গঠনে পড়তে পারবেন, এবং সবগুলো বা কমপক্ষে 10টি ভার্ব দিয়ে যদি আপনি লিখে লিখে পড়েন তাহলে সমস্ত জীবনের জন্য পরিবেশ রপ্ত হবে। তারপর এটিকে আবার নেগেটিভ করে পড়েন যে হোয়াট আর ইউ নট হ্যাভিং ডান, তুমি কি করে নিচ্ছ না, বা এখানে হলো হোয়াট ডু ইউ নট হ্যাভ ডান, ডু ইউ নট হ্যাভ ডান, তুমি কি করে নাও না, অথবা এইভাবে পড়া যায় হোয়াট ডোন্ট টু হ্যাভ ডান, হোয়াট ডোন্ট টু হ্যাভ ডান, হোয়াট আরন্ট টু হ্যাভিং ডান, হোয়াট হ্যাভিন টু হ্যাড ডান, হোয়াট ডিডন্ট টু হ্যাভ ডান, হোয়াট ওয়ারেন্ট টু হ্যাভিং ডান, হোয়াট হ্যাডিন টু হ্যাড ডান, হোয়াট অন টু ইউ হ্যাড হ্যাভ ডান, হোয়াট শুডন্ট টু হ্যাভ ডান, হোয়াট শুডন্ট ইউ হ্যাভ হ্যাড ডান, হোয়াট উডন টু হ্যাভ ডান, হোয়াট কান্ট ইউ হ্যাভ ডান, হোয়াট কুডন টু হ্যাভ ডান, হোয়াট অন ইউ বি, বি হবে এখন, বি এবল টু হ্যাভ ডান, হোয়াট মাশন্ট টু হ্যাভ ডান, হোয়াট নিডেন ইউ হ্যাভ ডান, হোয়াট নিডেন ইউ হ্যাভ হ্যাড ডান। হ্যাঁ বন্ধুগণ, এই হলো কোয়াজিটিভ প্যাসিভ ভার্ব কীভাবে রপ্ত করবেন সে বিষয়টি এখানে আলোচনা করা হলো। প্রত্যেকটা বাক্যকে হাবুদক নাবুদক করে পড়বেন, তারপর প্রনাউন চেঞ্জ করে পড়বেন,
হ্যাঁ, প্রনন চেঞ্জ এবং সাবজেক্ট চেঞ্জ করে পড়বেন। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে পড়লে আপনি দ্রুত বিষয়টি রপ্ত হয়ে যাবে ইনশাল্লাহ। তো ভালো থাকুন, পরবর্তী ভিডিওতে আমরা বাকি অংশ আলোচনা করব। সব কিছু আমরা বেঙ্গে বেঙ্গে অল্প অল্প করে দিচ্ছি যাতে আপনারা শিখতে পারেন। পুরো বিষয়টা একসাথে শিখলে আপনারা আউলেই ফেলবেন, তাই আমরা বেঙ্গে বেঙ্গে দিচ্ছি। পরবর্তী ভিডিও অবশ্যই দেখবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।